আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমত আমিও ভালো আছি। সো গাইজ, সকাল হয়ে গেল, তাড়াতাড়ি একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমার আবার আজকে অনেক কাজ আছে, আপনারাও জানেন, আপনাকেও বলেছি। আগে অফিস যাব, সেখানে কিছু কাজ শেষ করে দেন যেতে হবে আবার আমার সাবার ফ্যাক্টরিতে, সেখানেও অনেক কাজ কারণ কালকে হচ্ছে বায়ার আসবে এবং সেখানে একটা মিটিংও আছে বায়ারের সাথে। সো এর কারণে আমার আগে আগে যেতে হবে। দেখি এখন নাস্তা করবো, নাস্তা করে দেন হচ্ছে বের হয়ে যাবো, বের আপনার সাথে দেখা হবে। সো ততক্ষণ সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। সো গাইজ, অফিসের জন্য বের হয়ে যাচ্ছি, নাস্তা করে বের হলাম, তাতে যেতে হবে কারণ আমি প্রচুর লেট, অলরেডি 8টা বেজে গেছে। শিট, সো আজকে তাড়াতাড়ি যেতে হবে, আপনার সাথে পরে দেখা হবে। অফিস থেকে ভর্তি উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আমি বস আছে আমার দুইজন কলিগ, জিত ভাই আর একজন হচ্ছে জিলানি, ডিজাইন স্টুডিওর একজন। সো আমরা এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি, এখন আমরা পুরুলিয়ায় আছি। কিছুদিন আগে যখন আসছিলাম তখন নদীতে অনেক পানি ছিল, বাট এখন নেই, আর চারদিক শুধু ধুলা আর ধুলা, এত ধুলাবালি, অবস্থা খারাপ হয়ে গেছে। সো গাইজ, আমরা ফ্যাক্টরিতে চলে আসছি, এসে আমরা আগে লাঞ্চ করে নিলাম কারণ লাঞ্চের টাইম হয়ে গেছিলো। লাঞ্চ করে এখন আমরা কাজ শুরু করে দিব, কাজ শেষ করে আবার চলে যাব বাসার দিকে, আজকে কাজ শেষ হতে তো অনেক দেরি হবে। সো আমরা আমাদের ফ্যাক্টরির ছাদে আসলাম, চারিদিক দেখ খুব সুন্দরই লাগতেছে, চারিদিকে গাছ আর গাছ। এই যে যে রুমটি দেখাচ্ছে একটি কনফারেন্স রুম, এখান থেকে আমরা স্যাম্পল নেওয়ার জন্য উপরে চলে এসেছি, চারিদিক অনেক। সো টাইম ল্যাপসের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে আমরা গুছাচ্ছি, আমরা দুজন মিলে এক একটা স্যাম্পল নিয়ে নিয়ে গোছানো হচ্ছে, অনেক কাজ বাকি আর স্যাম্পল খুবই কম, আর টাইমও আমাদের কাছে বেশি নেই। এখানে একটা মিটিং ছিল যার কারণে আমাদের আজকে কাজ স্টার্ট করতে দেরি হয়ে যায়, বাট আমরা সবগুলো কাজ আল্লাহর মতো সুন্দর মতো করতে পারতেছি, এটাই অনেক কিছু। অনেক স্যাম্পল আছে এখন গোছাতে হবে, গুছিয়ে তেন আমরা বের হয়ে যাব। সো গাইজ, আমাদের কাজ শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি এখনও রাস্তায় জ্যামে আটকানো, আর বাইরে প্রচণ্ড মশা। আমাদের সাথে আমাদের একজন বসও আছে, উনিও যাবে, এখন আমরা সবাই যে যা বাড়ি চলে যাব, বাট গাড়ি আসলে তারপর। সো গাইজ, একটু পর আবার দেখা হবে। সো গাইজ, আমি দিয়া বাড়িতে আছি, একটা লেগুনাতে উঠে আছি, আর যে বাজারটি দেখছেন এটাকে বলে বউ বাজার, এখানে মানুষ আসে এবং ঘুরতে আসছে আর খাওয়া দাওয়া করে। আজকে পয়লা ফাল্গুন তাই সবাই ঘুরতে চলে আসছে। সো গাইজ, বাসে চলে আসলাম, লিফটে এখন প্রচন্ড টায়ার লাগতেছে আর পেট ব্যথা করতেছে প্রচুর। সো বাসায় যাই, ফ্রেশ হই, পর আপনার সাথে দেখা হবে। সো ততক্ষণ সাথেই থাকুন, সবাই বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, দেন একটু রেস্ট নিয়ে এখন রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন শোয়ার পালা কারণ কালকে সকালে উঠে উঠতে হবে আবার, অফিসে কি অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে কারণ আপনারা তো দেখলেন আজকে সারাদিন ফ্যাক্টরিতে ছিলাম। সবাই আজকে পর্যন্তই, কাল আবার আপনাদের সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আব্বুর জন্য প্লিজ গাইজ আপনারা একটু দোয়া করবেন যাতে আব্বুর পা ঠিক হয়ে যায় আর কোনো সমস্যা না হয় সে তার জন্য। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।